কোনো সরকারই চিরস্থায়ী নয়। দাদাদের কথায় সন্ত্রাস কায়েম করা বন্ধ করুন। যাদের ওপর নৃশংস আক্রমণ হানা হচ্ছে তাদের মনিকোঠায় কিন্তু জমা থাকছে ঘটনাবলী, এই হুঁশিয়ারি বিধায়ক প্রভাত চৌধুরীর। শুক্রবার সাব্রুমে জনপদ প্রকম্পিত হলো যৌবনের পদভারে। সংগঠনের পতাকা কাঁধে নিয়ে আওয়াজ উঠল ছাত্র যুবক গরিব শ্রমজীবী মানুষের স্বার্থে সংসদে বামপন্থীদের শক্তি বাড়ান। পূর্ব ত্রিপুরা সংরক্ষিত আসনে বামফ্রন্ট প্রার্থী জিতেন্দ্র চৌধুরীর সমর্থনে চারটি বামপন্থী ছাত্র যুব সংগঠনের আহ্বানে সাব্রুমে অনুষ্ঠিত হলো মিছিল পথসভা। ভর দুপুরে সাহসকে ভর করে সাব্রুম মহকুমা অফিসে জমায়েত হয়ে মিছিল শুরু হয়। দীর্ঘ পথ পরিক্রমা করে নেতাজি চৌমুহনীতে হয় সভা। রাজ্যের শান্তি শৃঙ্খলার পুনরুদ্ধার করতে জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন নির্বাচনে জিতেন্দ্র চৌধুরীকে বিপুল ভোটে জয়ী করুন। আসন্ন লোকসভা নির্বাচনে জিতেন্দ্র। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক প্রভাত চৌধুরী বলেন যে দাদাদের কথায় সন্ত্রাস নৃশংস আক্রমণ সংগঠিত করা হচ্ছে, ভবিষ্যতে তারা কিন্তু আপনাদের পাশে থাকবে না। কিন্তু যারা আক্রান্ত হচ্ছেন তাদের মনিকোঠায় জমা হয়ে থাকবে ঘটনাবলী। মনে রাখবেন, কোনো সরকারই চিরস্থায়ী নয়, সরে আসুন সন্ত্রাসের পথ থেকে। আপনি যাকে মারছেন, যাকে হুমকি দিচ্ছেন, 5 বছর পরে, 10 বছর পরে, 15 বছর পরে এই দাদারা আপনার সাথ দিবে কেনা? থানাতে আপনার বিরুদ্ধে লিপিবদ্ধ হয়নি, কিন্তু যার বাড়িতে আপনি আক্রমণ করেছেন, যাকে আপনি হুমকি দিয়েছেন, যাকে আপনি লাঠি উস্তা দিয়েছেন, তার মনের খাতায়, তার মনের মধ্যে এফআইআর লিপিবদ্ধ হয়ে যাচ্ছে। সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কাছে বিনম্রভাবে অনুরোধ করব, আপনাদের দাদাদের কথায় হুমকি ভীতি সন্ত্রাস আপনারা কায়েম করবেন না। দ্বিতীয় যে কথা বলতে চাই, আমাদের এই ত্রিপুরা রাজ্যের মধ্যে সুস্থ বাতাবরণ তৈরি করার জন্য, সংবিধানকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, রাজ্যের যে সংস্কৃতি উৎসবের মর্যাদে বুথ দেওয়ার জন্য আপনারা যারা নির্বাচক মন্ডলী তাদের কাছে অনুরোধ করব, 1 বছরের অভিজ্ঞতায় নির্বাচন কেন্দ্রে ভোট কেন্দ্রে যাওয়ার আগে নিশ্চয়ই প্রশ্ন করবেন বিবেককে, 1 বছরে কি পেলাম, 1 বছরে কি হারালাম, এবং এই সামনে যে 5 বছর যাকে ক্ষমতায় আনবো, যাকে আমার প্রতিনিধি হিসাবে পার্লামেন্টে লোকসভায় পাঠাবো কথা বলার জন্য, সেই যোগ্যতম ব্যক্তি কিনা। সভায় এবং মিছিলে উপস্থিত ছিলেন DYFI এর রাজ্য সম্পাদক নবারুণ দেব। পিওর রিপোর্ট, চ্যানেল দিনরাত।